সো গাইস, আজকে প্রমাণ সহ ঋত্বিক অরণের পর্দা করব ফার্স্ট, পয়েন্টে পয়েন্টে বলবো কথা, জয়েন্টে জয়েন্টে ঋত্বিকের লাগবে ব্যথা। তো চলো সো গাইস, তোমাদের একটা ছোট্ট কল রেকর্ডিং শোনাবো। আর এতদিন ধরে পাবলিক অনেক কিছু ভাবছে, মানে কমেন্টে অনেক কিছু, মানে অনেক কিছু হয়ে গেছে। তো আজকেই পুরো একদম কি হয় আজ, হ্যাঁ পুরো লাস্ট এন্ডিং করব, ঠিক আছে? সো চলো একটা ছোট্ট রেকর্ডিং শুনিয়ে দিই তোমাদের, চলো। আমি জানতাম না এটা সৌভিক রেকর্ড করেছে, এটা সৌভিক বানিয়ে নিজের মতো বানিয়ে পোস্ট করেছিল, তারপরে অন্যান্য যত লোকজন আছে ওরা এমন ডাউনলোড করে নিজের মতো এডিট করে পোস্ট করেছিল। সো গাইস, ঋত্বিক জানতো না যে এখানে ভিডিও হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, ও জানতোই না এটা। এ তুই সিম্পাথি কিং, একটা ভিডিও ক্লিপ দিচ্ছি দেখে নাও। এই তো একবার ক্যামেরার দিকে তাকালে, এই আবার এই যে তাকালে, আবার এই এখানেই তো ধরা পড়ল। তুমি জানতে না ভিডিও হচ্ছিল, তাহলে তুমি বারবার ক্যামেরার দিকে কেন তাকাচ্ছিলে? এটার উত্তর কি আছে তোমার কাছে? আছে আমার কাছে। আমি যদি রাস্তায় কোনো পাগলকে খাওয়াই, আমি কি নিজে ভিডিও করবো? পাশে যে থাকবে তাকেই বললো ভিডিও করতে, সেমনি তুমি সৌভিককে বলেছিলে ভিডিও করে দিতে। আর সৌভ তোমার ওই মুক্ত আছে ভিডিওতে, তোমাকেই চিনবে, তাই জন্য তুমি সৌভিককে বলেছিলে এডিট করে নিজে ছাড়তে। আর শোনো, তুমি হলে সিম্পাথি কিং না, সিম্পাথি কিংয়ের বাবা বাবা, জানেন তো একদম। তো দু লাইন কবিতা শুনে নাও, ঠিক আছে? ঘরে তো পারো না ফ্যামিলিকে খাওয়াতে দু মুঠো চাল, আবার দুটো ভিউজ পাওয়ার জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে ইউজ করছো বাল। আর শোনো, হয়তো ভিডিওটা করে তুমি কিছু পাবলিকের কাছে পেয়েছো সম্মান, কিন্তু ওপরওয়ালার কাছে পাবে না কোনো মান, কারণ কটা ভিউজ বানানোর জন্য তুমি নিষ্পাপ একটা ভগবানের মতন বাচ্চাকে করছো ইউজ। আর দাদা, এটাই বলে ভিডিওটা শেষ করলাম, তোমাকে রোস্ট করলাম না, কিন্তু শুধু তোমার মুখোশটা সবার সামনে দিলাম, টেনে খুলে দিলাম। সিম্পাথি কিং, টাটা বাই বাই।